জানেন সারা বিশ্ব ইসলামের গণজাগরণ হচ্ছে, সারা পৃথিবীতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান কিছুদিন আগে আমার সাহেব বলছেন ইসাদ চরমোনাইকে মোবাইল মানে মাধ্যমে জাহেল জাহেল গন্ড বুরুক্ষ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এদেশের স্বপ্নের ফেরিওয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের শান্তির ফেরিওয়া। শিবিরের ছেলেরা ওরা কি মনে করে এমন দল করি আমাদের টুপি লাগে না ব্যাপারটা আমাদের। আসসালামু আলাইকুম, কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও ওপেন করছেন, আপনাদের সকলকে হাবিব আরএমএ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজ কী বিষয় নিয়ে কথা বলবো। জি দর্শক, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ফোন কল করে অভিনন্দন জানিয়েছেন পীর সাহেব চরমোনাইকে, এমনটি দাবি করছে তার এক ভক্তবৃন্দ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করি। সুপ্রিয় দর্শক, মূল ভিডিও শুরু করার আগে চলুন এই চরমোনাই পীর সাহেবের বিগত কিছু ভিডিও আমরা দেখে আসি। প্রথম ভিডিওটা চলুন আমরা দেখি যে তিনি মিজানুর রহমান আজহারি সম্পর্কে কি মন্তব্য করেছিল। সব গঞ্জাম লাগিয়া যাইতেছ, ফতুয়া দেয়া শুরু করছে জাহেলরা, জাহেলরা ফতুয়া দেয়া শুরু করছে, জাহেল জাহেল গন্ড বুরুক্ষ। কিছু ইংলিশ ফিংলিশ পড়িয়া বাংলা টাংলা পড়িয়া বাস ফতুয়া দেয়া শুরু করছে। সুপ্রিয় দর্শক, এই চরমোনাই পীর সাহেব মিজানুর রহমান আজহারিকে এইরকম ইংরেজি পড়া নিয়ে কিছু একটা মন্তব্য করেছিল, এই মন্তব্য করার ফলে আমি তখন ধারণা করেছিলাম যে এই চরমোনাই পীর সাহেব হয়তোবা তিনি আরবি ভাষায় প্রখর জ্ঞান রাখেন, তিনি আরবিতে অনর্গল কথা বলতে পারেন। কিন্তু হঠাৎ করে যখন আমার সামনে একটি ভিডিও আসলো যে ভিডিওতে তিনি সরাসরি ভিডিওতে কথা বলতে আরবিতে কথা বলতে পারছেন না, তাই তিনি ভাইয়া হয়ে কথা বলতে হচ্ছে, তখন তো আমি থ হয়ে গেলাম। চলুন সেই ভিডিওটা দেখি। এখন আমাদের কথা হলো আপনি এখানে ঘটনার পরে আপনি কি বুঝলেন, কি দেখলেন? সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা যে দেখলেন আপনারা, তিনি আরবি বোঝে না, ইংরেজি বোঝে না, তখন তো এই পিসাবকে আমার উচ্চ স্বরে বলতে মন চাইছে জাহেল জাহেল গন্ড বুরুক্ষ। দর্শক, শিবিরের পোলাপান দাড়ি ছাটে প্যান্ট শার্ট পরে, এই বিষয়টা নিয়ে চরমোনাই পিসাবের অনেক ঝাড়া পড়া। চলুন সেই ভিডিওটা দেখি। শিবিরের ছেলেরা ওরা কি মনে করে এমন দল করি আমাদের টুপি লাগে না ব্যাটা, আমাদের দাড়ি ঠাড়ি লাগে না ব্যাটা, আমাদের বক্তারা প্যান্ট শার্ট পরার অনুমতি দিয়ে দেয় ব্যাটা, এই সুন্নাতি লম্বা সম্বা এই জুব্বা সুব্বা আমাদের লাগে না, এই লম্বা জামা এ আমাদের লাগে না, আমরা আপ্রোটেড। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা যখন আমি দেখি তখন আমার মনে হয়েছিল যে চরমোনাই পীর সাহেব হয়তোবা যারা দাড়ি টুপি রাখে না, যারা প্যান্ট শার্ট পরে তাদেরকে তিনি হয়তোবা দেখতে পারেন না, কিন্তু না, আমার সামনে আরও একটি ভিডিও যখন আসলো, যখন এই ভিডিওটা আমি দেখলাম তখন তো আমার সেই অবাক হয়ে গেলাম, কি হলো এটা? সময় এসেছে সেই রক্তে ভিজে বাংলাদেশের এই ভুলন্তিত সমাজকে পরিবর্তন করার জন্য, আর সেটা একমাত্র ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মাধ্যমেই সম্ভব। সম্মানিত অতিথি, আজকের সভার সম্মানিত সভাপতি রেজাউল করিমের সাহেবের ব্যক্তিত্ব, তার আচার আচরণ দেখে আপনি মুগ্ধ হবেন, আসেন তাদের সংস্পর্শে দেখুন তাদেরকে, অবশ্যই আপনি তাদের দেখে নিজেকে নির্বাচিত করতে পারবেন। সম্মানিত অতিথি, আমি বলতে চাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এদেশের স্বপ্নের ফেরিওয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের শান্তির ফেরিওয়া, তাই এদেশের শান্তি এবং এদেশকে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত করতে হলে ইসলামী আন্দোলন এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিকল্প কোনো কিছু হতে পারে না। সুপ্রিয় দর্শক, ভিডিওটি দেখলেন যে এখানে চরমোনাই পীর সাহেবের যে রাজনৈতিক দল তাদের একটি কর্মী সভা হচ্ছিল বা তাদের একটি সেমিনার হচ্ছিল, সেই সেমিনারে এই দাড়ি ছাড়া লোকটি, যে প্যান্ট শার্ট পরা কোট টাই পরা লোকটি কীভাবে বক্তৃতা করছিল, কীভাবে প্রশংসা করছিল, তখন তাদের শুনতে খুব ভালো লাগছিল। আসলে তখন কী করতে হয়, এই সমস্ত পীর সাহেব এইসব মূর্খ পীর সাহেবদের সোজা পথে আনার জন্য এরকমটাই করতে হয়। Yes, yeah.
সুপ্রিয় দর্শক, এবার আসুন মূল পর্বে। সুপ্রিয় দর্শক, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নাকি চরমোনাই পিশাপকে ফোন কলে অভিনন্দন জানিয়েছে, এমনটাই দাবি করছেন তার এক ভক্ত, তার মুরিদ, তার খুব কাছের একজন লোক। চলুন আমরা সেই ভিডিওটা দেখি। আমি চাই বাংলার ভূখণ্ডে আপনার মাধ্যমে ইসলামী হুকুমত হোক। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর বড় বড় নেতারা মুসলমানেরা এখন চোখ আছে চরমোনাই পিশাবের দিকে। এই পীরটা কেমন পীর, যিনি খানকায় গেলে আল্লাহর, যিনি ময়দানে গেলে বাঘের বাচ্চা গলা। ঠিক তো? সুপ্রিয় দর্শক, এই ভিডিও দেখার পর আমার মাথায় তো খেলতেছে না যে লোকটি, যে জাহেল পিশাব, আরবি বুঝে না, ইংরেজি বুঝে না, সেই লোকের সাথে রিসেপ তাইয়েপ এরদোয়ান কোন ভাষায় কথা বলেন? তাহলে কি তিনি তুর্কি ভাষায় কথা বলেছেন? হায় হায়, ফানি, এটা কিভাবে সম্ভব যে তিনি আরবি বুঝে না, যিনি ইংরেজি বুঝে না, সে নাকি তিনি নাকি তুর্কি ভাষায় কথা বলবেন একজন তুর্কি মানুষের সাথে? তাহলে কি এখানে তিনি দ্বিভাষী নিয়ে কথা বলেছেন, যেখানে ফোন কলে সরাসরি কথা বলেছেন এখানে তিনি দুভাষী নিয়ে কথা বলেছেন? না, এখানে তো তা সম্ভব না কি সেখানে কীভাবে দুভাষী হয়ে কথা বলেন। সুপ্রিয় দর্শক, যাই হোক, এই ভিডিওটা যে একজন গাঁজাখুরি বা প্রমাণ ছাড়া যে একটা কথা বলছেন, ভিত্তিহীন একটা কথা বলছেন, তা বোঝার আর বাকি থাকে না। আরেকটি বিষয় হচ্ছে, যে লোকটা প্যান্ট শার্ট পছন্দ করে না, যে লোকটা দাড়ি কাটা লোকদেরকে পছন্দ করে না, সেই লোকটা কিনা এই রিসেপ তাইয়েপ এরদোয়ানের মতো প্যান্ট শার্ট পরা, কোট টাই পরা, যেখানে ক্লিন শেভ পরা লোক, তার কাছ থেকে ইসলামের অভিনন্দন তিনি নিচ্ছেন যে ইসলামের দ্বারক বাহক হবে বাংলাদেশে, সে নাকি ইসলামের দ্বারক বাহক হবে, এই ঘোষণা নাকি তাকে দিয়েছে, এই পারমিশন নাকি তাকে দিয়েছে, এটা নিয়ে তিনি মানে খুশিতে বাকবাক্য। আসলে এসব কিছু না, প্যান্ট শার্ট দাড়ি এগুলো কিছু না। তাদের মূল বিষয়টা হচ্ছে যে তুমি প্যান্ট শার্ট দাড়ি রাখো বা না রাখো সেটা বিষয় না, কিন্তু তোমাকে একটি কাজ করতে হবে যে আমার প্রশংসা করতে হবে। তুমি যদি আমার প্রশংসা করো তাহলে তোমার জন্য প্যান্ট শার্ট দাড়ি এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু তুমি যখন আমার প্রশংসা করবে না, আমার বিরোধিতা করবে, আমাকে নিয়ে সমালোচনা করবে, তখন তোমার প্যান্ট শার্টটা নিয়েই আমি কথা বলবো, কারণ আমার কথা বলার আর কিছু নেই, তোমার দোষ ধরার মতো আমার আর কিছু নেই। তোমার দোষ ধরার মতো কথা হচ্ছে যে তোমার দাড়ি নাই, তোমার প্যান্ট শার্ট, তোমার সুন্নতির লেবাস নাই, এই সেই কথাবার্তা তোমাকে বলে আমি দমে রাখার চেষ্টা করব। এটাই হচ্ছে চরমোনাই পিশাবের মূল থিওরি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। গন্ডবুরুক্ষ